মনের যে মিল, এই মিলটাকে ঐক্যবদ্ধ করার জন্যই আজকে আমার মনে হয় এই সাংস্কৃতিক বলয় সৃষ্টি হয়ে যাবে। এখানে নাজমুল হাসান পাখি আছেন মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধের কথা বলতে গেলেই প্রথম গভীর কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা স্মরণ করতে হবে ভারতের প্রয়াত নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি যদি সেদিন আমাদের পাশে না থাকতেন, তিনি যদি আমাদেরকে সাহস না জোগাড় করে দিতেন, তিনি যদি আমাদেরকে থাকার ব্যবস্থা না করে দিতেন, তিনি যদি আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা না করতেন, তাহলে আজকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারতাম না। আর এখানে যখন আমরা আছি, আমরা আগরতলাতে আগর বাঙালি ছিল, কলকাতায় বাঙালি আছে, আসামে বাঙালি আছে, ত্রিপুরায় বাঙালি আছে, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু যদি জন্ম না গ্রহণ করতেন, তাহলে বাঙালি একটা জাতি হিসাবে বিশ্বের দরবারে আমরা পরিচিতি দিতে পারতাম না। আমরা তো বাঙালি জাতি, এই বাঙালি জাতি তার জাতি সত্তার উদ্ভাবনের জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। এই বাঙালি আমরা জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের 2 লক্ষ মানুষের সম্ভ্রম আমরা হারিয়ে ফেলছি। আমাদের প্রিয় নেতা স্বপ্ন দেখতেন পৃথিবীর অন্যান্য জাতির মতো আমরাও মাথা উঁচু করে দাঁড়াবো, আমরাও বলবো আমরা বাঙালি, বাংলা আমার ভাষা, আমি তোমার মতো একজন সমৃদ্ধিশালী মানুষ। সেই স্বপ্ন দেখার জন্যে আমাদের প্রিয় নেতা জাতির জন্য বঙ্গবন্ধুকে পাকিস্তানের রাজনীতির সময় 14 বছর কারাগারে জীবন যাপন, তিনি আপোষ করেন নাই। তিনি বলেছেন আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাঙালির অধিকার সংরক্ষণ করতে চাই, সেই বঙ্গবন্ধুর কথাই বলছি। আমরা ছাত্র জীবনে বঙ্গবন্ধুর কর্মী ছিলাম, আমরা এই স্লোগান তুলেছিলাম পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, আমরা এই স্লোগান তুলেছিলাম বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। আমাদের প্রিয় নেতা বলেছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, ত্রিপুরাবাসী আমাদেরকে যেভাবে সহায়তা দিয়েছে আজকে যখনই তাদের কথা মনে হয় আমরা মনে করি তাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ। আমরা ভারতের প্রতি, ভারতবাসীর প্রতি কৃতজ্ঞ এই জন্যে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের 17,000 সেনা সোলজার জীবন দিয়েছে। বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে খুব কম দেশকেই পাওয়া যাবে আরেকটা দেশের স্বাধীনতার জন্য আরেক দেশের সোলজার অকাতর জীবন দিতে। আমাদের পাশে থেকে তারা যুদ্ধের সময় তারা জীবন দিয়েছে। ভারতের যে সমস্ত সোলজাররা আমাদের মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে তাদের সকল আত্মার শান্তি আমরা কামনা করি। গ্লোবাল ডিপ্লোমেসি হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি। আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা জননী শেখ হাসিনা এই নীতিতে বিশ্বাস করেন বলেই আজকে বিশ্বের সকল মানুষের তারা ব্যক্তিগত সম্পর্ক অনেক জরুরি। ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সম্পর্ক যেমন অর্থনৈতিক সম্পর্ক ঠিক সুদৃঢ়। আজকে যখন আমাদের পাশে এসে ভারত দাঁড়ায়, অর্থনৈতিকভাবে যখন আমাদের সমস্যা হয় তখন ভারত আমাদের পাশে এসে দাঁড়ায়। এই সম্পর্কের কারণে আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে যাব। আপনি জানেন কিছুদিন আগে আমাদের নেত্রী ইংল্যান্ডে গিয়েছিলেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছে, শেখ হাসিনাকে বলেছে আপনি আমাদের ইন্সপিরেশন। তিনি বলেছেন আমি আপনাকে সবসময় ফলো করি। তিনি আরও বলেছেন আমার সন্তানরা আপনাকে এত ভালোবাসে, এত ফলো করে, আমার সন্তানরা বড় হলে আপনার মতো প্রধানমন্ত্রী হতে চায়। তা আজকে আমি বলে আমাদেরকে আমরা যারা আছি বাংলাদেশে সবাই
আমরা ঐক্যবদ্ধ শেখ হাসিনার নেতৃত্বকে যদি একত্রিত করতে পারি, একত্রিত হতে পারি, তাহলে আমাদের মাঝে এগিয়ে যাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। আজকের যে সাংস্কৃতিক বল এখানে তৈরি হলো কুমিল্লায়, এই সাংস্কৃতিক বল আমরা যারা বাঙালি, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যারা জীবন দিয়ে আমাদের জাতি সৃষ্টি করার চেষ্টা করেছি, এই জাতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে আমরা এক অপরের সাথে ভালো থাকব। তার কাটা বেড়া দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করা যাবে না। মানব বাড়ি যখন এইখানে, তার কাটা কিলো আটকে রাখবে। আমাদের অনেকের খালার বাড়ি যখন এখানে, ওখানে তার কাটা আমাদেরকে আটকে রাখতে হবে না। আমাদেরও মামুর বাড়ি এখানে আপনাদেরকে আমার মনে পড়ে, আমরা পুরুলিয়া ক্লাবের জন্য একবার ফুল ক্লাব মেম্বার আমরা ত্রিপুরায় গিয়েছিলাম। তো বর্ডার ক্রস করার সময় অনেকেই বলে আমাকে, বলে ভাই আমার মামুর বাড়ি এখানে, আমার খালার বাড়ি এখানে, আমার চাচা এখানে থাকে। এই চাচা মামু খালারা যতদিন আছেন ততদিন আমাদেরকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। আমরা একই ভাটিয়ারি গান গাই, একই সুরে আমরা কথা বলি, একইভাবে আমরা খাওয়া দাওয়া করি, একই সাথে আমরা পথ চলি। আমরা আমাদের আমরা অন্তত আমাদের এই অঞ্চলে আমরা সবাই বিশ্বাস করি, আমাদের সকল অনুষ্ঠান সকলের, ধর্ম যার যার সকল অনুষ্ঠান সকলের। আমরা যখন পূজা পার্বণ হয়, আমরা সকল পূজা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। আমাদের ঈদ যখন হয়, আমাদের সেই বন্ধুরা আমাদের সকল ঈদে অংশগ্রহণ করে। এইভাবে আমরা আসলে রাষ্ট্র সকলের, ধর্ম যার যার এই নীতি আমরা বিশ্বাস করি। এই নীতি যদি আমরা বিশ্বাস করি, আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, আমাদের অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারবে না। আজকে এই অনুষ্ঠানে আমি বলবো, আমাদের সকলেরই পাঠ্য হোক, আমাদের এই চিন্তা হোক, এই চেতনা হোক, তা আমরা যে কোনো রাষ্ট্রে যারা বসবাস করি, আমরা যারা বাঙালি, আমাদের রাষ্ট্র সকলেরই থাকবে। ধর্ম যার যার, আমরা বাঙালি ঐক্যবদ্ধ আমরা বসবাস করব। এই কথা বলে আজকের এই অনুষ্ঠানে ভারতের যিনি আমাদের মেয়র সাহেব, তাকে আমি কুমিল্লার সকল মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি অভিনন্দন জানাচ্ছি আজকের যে নতুন কমিটি।